नमस्कार বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমুদি মাছ দিয়ে একটা সবজি রেসিপি বানিয়ে দেখাবো। এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে আমুদি মাছ আসে, আর এই আমুদি মাছ দিয়ে সবজির এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো আজকে কী বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য প্রথমে আমুদি মাছের মাথাগুলোকে কেটে ফেলে দিতে হবে, যেহেতু মাথায় পাথর থাকে। তারপর মাছগুলোর গায়ে শুধুমাত্র হলুদ মাখিয়ে নেওয়া হলো। এই মাছগুলো যেহেতু নুন দিয়ে সংরক্ষণ করা হয়, তাই মাছের ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে নুন থাকে। এতে নুন ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। যদি নুন ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাছের ভিতরে নুনটা বেশি হয়ে যাবে, তাই শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে তারপর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু মাছ কড়াইতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবেই সমস্ত আমুদি মাছগুলোকে ভেজে নেওয়া হলো। সবজির এই রেসিপিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম আমুদি মাছ নিয়ে মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সমস্ত মাছটা এইভাবে ভেজে তুলে নেওয়ার পর তারপর কড়াইতে রিফাইন তেল দিয়ে দেওয়া হলো। তারপর তার ভিতরে দিয়ে দেওয়া হলো 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ফোড়নটা গরম হয়ে এলে, ফোড়ন থেকে গন্ধ বার হলে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু। আর এখানে তার সাথে কুচি করে রাখা গুঁড়ি কচু আছে। আলু এবং গুঁড়ি কচু দুটোই এর ভিতরে দিয়ে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপর এটা ভালো করে ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলোকেও এর ভিতরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর গুঁড়ি কচু মোটামুটি 30% কুক হওয়ার পরেই তারপরে কিন্তু এই কাঁকরোলটা দিয়ে দিতে হবে, দিয়ে কাঁকরোলটা তো এই সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলি এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনা খোলা হলো। যেহেতু কাঁকরোলটা কুক হতে একটু সময় লাগে, তাই এভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে এর থেকে হালকা একটু জল বার হবে, আর সেই জলে কিন্তু কাঁকরোলটা সুন্দরভাবে ভাজা যাবে। যদি এইভাবে জোর আঁচে ভাজা হয় তাহলে কিন্তু কাঁকরোলটা তলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও এইভাবে একটুখানি নেড়ে নিয়ে এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখা হলো। 2 মিনিট পর ঢাকনা খোলা হলো। দেখুন কাঁকরোলটা আগের চেয়ে নরম হয়ে এসেছে, আর এর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এমতো অবস্থায় এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে, এইবার এর ভিতরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেওয়া হলো। দিয়ে লঙ্কাগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। কাঁকরোলটাকে মোটামুটি 40% মতো কুক হয়ে যাবে ভাজতে ভাজতে, তারপরেই এগুলো দিতে হবে। এইবার পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে আলুগুলোকে একটা হালকা কালার আসবে, তার সাথে যে গুঁড়ি কচুটা দেওয়া আছে তাতেও কিন্তু একটা সুন্দর কালার আসবে, সেজন্যে হলুদটা দেওয়া হলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কয়েক মিনিটের জন্য, যাতে এটা ভালো মতো ফুটে ওঠে এবং এই সবজিগুলো আস্তে আস্তে নরম হয়ে আসে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খোলা হলো। লঙ্কাগুলোকে খুন্তির সাহায্যে এভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। লঙ্কাগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতন সর্ষে বাটা। এখানে হলুদ সর্ষে বাটা দেওয়া হলো। হলুদ সর্ষেটার একটু ঝাঁঝ কম আছে, সেজন্যই হলুদ সর্ষে বাটা দেওয়া হলো। এই রান্নায় বেশি ঝাঁঝের প্রয়োজন নেই সেই জন্য। তারপর দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে 1/2 টিস্পুনের মতন গুড় দেওয়া হলো। সবজিতে যদি সামান্য একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখানে গুড়ের বদলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। তারপর গুড়টা এর ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে, যতক্ষণ না কাঁকরোলটা সম্পূর্ণরূপে নরম হয়ে আসে। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খোলা হলো। জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটাকে আবারও একটুখানি ভালো করে নেড়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে
ভেজে রাখা আমাদের মাছগুলোকে। আমাদের মাছগুলো কিন্তু এরকম শেষেই দিতে হবে, বেশি আগে দিলে কিন্তু মাছটা নরম হয়, এই সবজির সাথে মিশে যাবে। যখন অল্প একটু জল থাকবে তখন এই মাছগুলোকে দিয়ে ভিতরে মিশিয়ে নিতে হবে, তাহলে সবজির ভিতরে যেটুকু জল আছে সেটা মাছ অ্যাবজর্ব করে মাছটা নরম হয়ে যাবে, কিন্তু মাছগুলো ভেঙেও যাবে না। এবারে দেখুন সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে মাছটা, আর সবজিটাও শুকিয়ে গেছে, সবজির ভিতরে একদম আর জল নেই। এইবার এটাকে মা বাটিতে তুলে নিচ্ছে, বাটিতে তুলে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন, এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।